হ্যালো শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে চতুর্থ শ্রেণীর পঞ্চম সপ্তাহের প্রাথমিক বিজ্ঞান একটি অ্যাসাইনমেন্ট উত্তরপত্র সহকারে দিব। আমি আশা করছি আমাদের এই উত্তরপত্র অনুযায়ী আপনি যদি দেখে দেখে লিখতে পারেন, সেক্ষেত্রে শ্রেণী শিক্ষক আপনাকে সর্বোচ্চ নম্বর দিবে বলে আমরা আশা করতে পারি। এখানে মূলত তারিখ লিখবেন, অর্থাৎ যেই তারিখে আপনি আপনার অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাড়ির কাজটি জমা দিবেন সেই তারিখটি দিবেন। তারপরে বিদ্যালয়ের নাম, আপনি যে বিদ্যালয়ের অধীনে রয়েছেন সেই বিদ্যালয়ের নাম লিখবেন। তারপরে শিক্ষার্থীর নাম, অর্থাৎ আপনি আপনার নাম লিখবেন। তারপরে এখানে আপনি আপনার নির্দিষ্ট রোল নং-টি লিখবেন। এখানে মূলত পাঠ নির্দেশনায় বলা হয়েছে, অর্থাৎ বাড়ির কাজে বলা হয়েছে, তোমাদের বইয়ের 25 থেকে 26 নং পৃষ্ঠায় পাঠ্যাংশ পরে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ এই যে 25 এবং 26 নম্বর আপনার মূল বই পড়ার পরে আপনি মাটি দূষণ সম্পর্কে লিখতে বলা হয়েছে। আমরা এখন সম্পূর্ণ উত্তরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সকল বিষয় অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, ইতিমধ্যে আপনারা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তরপত্রটা স্ক্রিনে দেখতেছেন, যেখানে মূলত প্রশ্নে বলা হয়েছে মাটি দূষণের কারণগুলো লিখতে। আমরা মূলত পাঁচটি কারণ লিখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে আপনারা এরকম একটি ঘর বা টেবিল বা শখ বা সার্ট তৈরি করবেন। করার পরে আপনারা মূলত প্রথমে লিখবেন মাটি দূষণের পাঁচটি কারণ হলো, অর্থাৎ এখানে মাটি দূষণের কয়টি কারণ সেটি নির্দিষ্ট করে বলেনি, তবে আমরা ধরে নিতে পারি পাঁচটি কারণ লিখলেই হয়ে যাবে। সেক্ষেত্রে শিক্ষার্থী, এক নম্বরে আপনারা লিখতে পারেন কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে, অর্থাৎ কৃষিকাজে বিভিন্ন রকম রাসায়নিক সার বা ঔষধ ব্যবহারের ফলে বা কীটনাশক বিষাক্ত ঔষধ ব্যবহারের ফলে মূলত মাটি দূষণ হয়ে থাকে। তারপরে দুই নম্বরে হলো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন বাসাবাড়িতে ব্যবহার করা গৃহস্থলী বর্জ্য যেখানে সেখানে ফেলা, অর্থাৎ বাসাবাড়িতে তো নানান রকম বর্জ্য বা ময়লা আবর্জনা থাকে, সেক্ষেত্রে সেগুলো যদি মাটিতে যেখানে সেখানে ফেলা হয় সেক্ষেত্রে মাটি দূষণ হয়ে থাকে। তিন নম্বরে হলো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন হাসপাতালের বর্জ্য সরাসরি মাটিতে ফেলা, অর্থাৎ হাসপাতালে নানা রকম দূষিত বর্জ্য থাকে বা বিভিন্ন রকম মানুষের অসুস্থ বা জীবাণু থাকে, যেগুলো সরাসরি যদি আপনি যদি মাটিতে ফেলেন সেক্ষেত্রে মাটি দূষণ হয়ে থাকে। আপনি আমাদের ভিডিওটি থামিয়ে বা স্টপ করো দেখে দেখে লিখতে পারেন। চার নম্বরে হলো কলকারখানায় বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে নিষ্কাশন, অর্থাৎ কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ, রং, এমনকি বিভিন্ন বর্জ্য পদার্থগুলো সরাসরি মাটিতে ফেলা হলে সেখান থেকে মাটির দূষণ হয়ে থাকে বলে আমরা সবাই জানি। পাঁচ নম্বরে হলো বিভিন্ন দুর্ঘটনায় মাটিতে তেল নিঃসরণ, অর্থাৎ এই পাঁচটি কারণ আপনি ভালোভাবে লিখে দিলে আপনি আশা করতে পারি শ্রেণী শিক্ষক আপনাকে সর্বোচ্চ নম্বর দিবে বলে আমরা আশা করছি। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মনে রাখবেন, হাতের লেখা সুন্দর হলে নম্বর অবশ্যই বেশি পাবেন, সেক্ষেত্রে হাতের লেখার দিকে একটু গুরুত্ব দিবেন। আপনার যদি আমাদের ভিডিও সম্বন্ধে কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।